গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফুটবল কিউটি আপা। সো আজকে অবভিয়াসলি রিয়েল মাদ্রিদ নিয়ে একটা প্রিভিউ করব। আর মেনলি যদি কথা বলি তো কালকেটা যে ভিডিওটা ছেড়েছিলাম, মজার ব্যাপার হচ্ছে সেটাতে আমি ভুল করে র ভিডিওটাই, আনএডিটেড র যে ভিডিওটা সেটা আপলোড করে দিয়েছি, আর এডিট করা ভিডিওটা আমার কম্পিউটারে পড়ে রয়েছে। সো আজ সকালে চেক করতে গিয়ে দেখি কীভাবে র ভিডিওটা তো আপলোড করে দিয়েছি। সো এটা একটা কাণ্ড ঘটেছে। আর হচ্ছে যদি মেনলি যদি তোমার এল ক্লাসিকোটা নিয়ে আজকে কথা বলতে চাই, কারণ কালকে ভিডিওতে বলেছিলাম আমার যে এল ক্লাসিকোটা ছোটো করে প্রিভিউ করব। সো সেখানে বলতে গেলে প্রথমে যদি দুটো টিমের পজিশান দেখে নিই লা লিগাতে, তো রিয়েল মাদ্রিদ অবভিয়াসলি অনেক বেটার পজিশনে আছে। তোমার একে রয়েছে রিয়েল মাদ্রিদ উইথ 49 পয়েন্টস, সেখানে বার্সেলোনা সিক্সে রয়েছে উইথ জাস্ট 32 পয়েন্টস, দ্যাট ইজ 17 পয়েন্টস লেস দ্যান রিয়েল মাদ্রিদ। সো দুটো টিমের মধ্যে কতটা ফারাক সেটা বুঝতে পারছো, কতটা কনসিস্টেন্সি, কতটা গোল স্কোরিং এবিলিটি, কতটা তোমার থ্রেট, দুটো টিমের ডিফারেন্স সেটা বুঝতে পারছো। আর যদি বলি এটা কিন্তু লা লিগার কোনো এল ক্লাসিকো না, যারা জানে না এটা হচ্ছে স্প্যানিশ সুপার কাপের এল ক্লাসিকো, আর এটা হবে সৌদি আরাবিয়াতে। তো সেখানে যদি এবার যদি দুটো টিমের একটু স্কোয়াডটা দেখে নিই, তো স্কোয়াডটা অবভিয়াসলি যদি বার্সেলোনা দেখি তো বার্সেলোনা মোটামুটি সবাই অ্যাভেলেবেল রয়েছে, শুধু তোমার হচ্ছে দেখতে পাচ্ছ নামে স্টার দেওয়া আছে, সেটা হচ্ছে রোনাল্ড আরাউজো, ফ্রাঙ্কি ডি জং আর হচ্ছে তোমার আনসু ফাটি নামের ওপর, এই তিনটে নামে স্টার আছে, কারণ এরা তিনজন মেডিকেল ক্লিয়ারেন্স পায়নি, যদিও সেটা পেয়ে যাবে। আনসু ফাটি তো ফিটই আছে অলমোস্ট বলাই যেতে পারে, আর ফ্র্যাঙ্কি ডি জং অলমোস্ট ফিট, আর সে আর সঙ্গে শুধু তোমার হচ্ছে হয়তো স্টার্ট করবে না ফ্র্যাঙ্কি, কিন্তু আনসু ফাটি স্টার্ট করতে পারে। আর তোমার রোনাল্ড আরাউজোর আঙুল ভেঙে গেছিলো, কোনো চিন্তার বিষয় নেই, ও হাতে কভার পরে খেলবে মোস্টলি, কারণ ও আমাদের এটা কিন্তু আনডাউটেডলি রোনাল্ড আরাউজো কিন্তু বার্সেলোনার বেস্ট ডিফেন্ডার উইদাউট আ ডাউট, তো ওকে খেলতেই হবে। আর হচ্ছে যদি রিয়েল মাদ্রিদের স্কোয়াড নিয়ে বলি তো, ও সরি আরেকটা কথা, আর হচ্ছে বার্সেলোনা কিন্তু ফেরান টোরেস আর পেড্রিকে এখানে দেখা যাচ্ছে না স্কোয়াড লিস্টে, কারণ ওরা দুজন কোভিড পজিটিভ ছিল। কিন্তু আজ সকালে একটা বার্সেলোনার ভিডিও ছেড়েছে যেখানে বলছে যে ওরা দুজন কিন্তু অলরেডি কোভিড নেগেটিভ হয়ে গেছে এবং ওরা ট্রাভেল করবে। সো আমরা অবভিয়াসলি ফেরান টোরেসের একটা ডেবিউ দেখতেই পারি রিয়েল মাদ্রিদের আগেনস্টে, সো ব্রেস ইউর সেলস। আর হচ্ছে রিয়েল মাদ্রিদের স্কোয়াড নিয়ে কথা বলি, প্রত্যেকটা প্লেয়ার অ্যাভেলেবেল আছে এক্সেপ্ট জাস্ট গ্যারেথ বেল মোস্ট প্রবাবলি। সো গ্যারেথ বেল আছে কি নেই ওদের কোনো যায় আসে না, রিয়েল মাদ্রিদ ফ্যান্সদেরও যায় আসে না, আমাদেরও যায় আসে না। সো কিন্তু বাদবাকি পুরো টিমটাও অ্যাভেলেবেল রয়েছে, পুরো এবং কনসিস্টেন্ট টিমটা রয়েছে, ম্যাচের পর ম্যাচ ওরা ম্যাচ ফিটনেস, এটা সব থেকে বড় কথা, ম্যাচ ফিটনেস রয়েছে টিমটার কাছে, যেটা আমাদের প্লেয়ার যদি তুমি বলো যে ফ্র্যাঙ্কি ডি জং, আনসু ফাটি, রোনাল্ড আরাউজো, ফেরান টোরেস, পেড্রি যারা আসতে পারে তাদের কাছে কিন্তু ম্যাচ ফিটনেসটা থাকবে না, কিন্তু রিয়েল মাদ্রিদের পুরো টিমটার কাছে ম্যাচ ফিটনেস যেটা, ম্যাচ শার্পনেস যেটা, সেটা কিন্তু রয়েছে। তো এবার যদি দুটো টিমের লাইন আপ নিয়ে একটুখানি কথা বলতে পারি, তো লাইন আপ নিয়ে আমি মেনলি তোমরা দেখতে পাচ্ছ যে একটা লাইন আপ বানিয়েছি 4-3-3 ফর্মেশনে রেখেছি বার্সেলোনাকে। তো একটা হচ্ছে এটা হতে পারে জাবি, এটা একটু সেফ লাইন আপ হতে পারে, নামাতে পারে, যেটা হচ্ছে ডেম্বেলে, লিউক ডি জং, ডিপে ফ্রন্ট থ্রি, মিড আছে গ্যাবি, নিকো আর হচ্ছে বুসকেটস, কারণ ডি জং খেলবে না, কারণ ডি জং পুরোপুরি ফিট না, হয়তো হাফ 60-70 মিনিটস আসতে পারে। আর সঙ্গে হচ্ছে তোমার ড্যানিয়েল বেস, পিকে, রোনাল্ড আরাউজোকে রেখেছি, কারণ রোনাল্ড আরাউজো আমার মনে হয় স্টার্ট করবে, কারণ রোনাল্ড আরাউজোকে বাদ দিলে এরিক গার্সিয়া নেই, আর সেখানে মাত্র তোমার ক্লিমেন্ট লংলে আর স্যামুয়েল উমটিটি, উমটিটি তো কন্টেন্ট এক্সটেন্ড করেছে, সেটা লাস্টের ঘটনাটা বলবো। আর হচ্ছে জর্ডি আলবা, তো এটা আর গোলকিপার অবভিয়াসলি টাস্টিগেন, সো এইটা একটা লাইন আপ হতে পারে। আরেকটা লাইন আপ হতে পারে যেটা হচ্ছে একটু রিস্ক নিয়ে নামানো যেতে পারে, সেটা হচ্ছে ডেম্বেলাকে বসিয়ে দেয়, কারণ ডেম্বেলা স্টার্ট করে, ডেম্বেলি জানি ইম্প্যাক্টফুল প্লেয়ার, স্পিড আছে, কিন্তু ওটাকে যদি আমার মনে হয় যে ওকে সাবস্টিটিউট করে আনা হয়, যেরকম কোপাডেলের ম্যাচে দেখেছিলাম সাবস্টিটিউট হয়ে আসার পর কিন্তু ডেম্বেলা আরও বেশি ইম্প্যাক্ট ফেলে। সো আমার মনে হয় আনসু ফাটিকে স্টার্ট করে এই শুধু ফ্রন্ট থ্রিতে শুধু ডেম্বেলাকে বসিয়ে দেওয়া যদি লাইন আপ থাকে, যে ডেম্বেলা যদি আনসু ফাটিকে স্টার্ট করে লেফটে, পুরো ম্যাচ খেলাতে লাগবে না, 45 মিনিটস কি 55 মিনিটস খেলাক, তারপর তুলে নিক, তারপর তুলে সেখানে ডেম্বেলাকে নামাক, তারপর লিউক ডি জংকে সরিয়ে পরের দিকে ফেরান টোরেস নামানো নামাতে পারে। তো এইটা করলে এই লাইন আপটা নামানো রাখা যেতে পারে। সো ওটা দেখা যাক জাবি কী করবে, জাবি যা করবে ভালোই করবে বার্সেলোনার। সো এটাই। আর হচ্ছে তোমার এবার যে রিয়েল মাদ্রিদ লাইন আপ নিয়ে কথা বলি, রিয়েল মাদ্রিদ অবভিয়াসলি সেট লাইন আপ, শুধু একটা ডাউট আছে, সেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, অ্যাসেন্সিও, বেনজেমা, ভিনিসিয়াস, আর মিডফিল্ড তো সেই বিখ্যাত মিডফিল্ড ক্রুজ, ক্যাসেমিরো, মাদ্রিদ, আর হচ্ছে ডিফেন্স হচ্ছে ফার্লান মেন্ডি, এডা মিলিটাও, ডেভিড আলাবা, আর হচ্ছে রাইট ব্যাকটায় একটু ডাউট আছে, রাইট ব্যাকটায় লুকাস ভাসকেজ স্টার্ট করতে পারে, আবার কারভাল ইঞ্জুরি থেকে ফিরেছে কিন্তু ম্যাচ ফিটনেস এখন পুরোপুরি পায়নি, তো সেখানে দেখতে হবে ওটা কে স্টার্ট করে, কারভাল নাকি লুকাস ভাসকেজ, আর অবভিয়াসলি গোলকিপার থিবো কোর্টোয়া। সো এইটা গেল তো হচ্ছে দুটো টিমের লাইন আপ নিয়ে ডিসকাস। ম্যাচটা কিন্তু প্রচণ্ড টাফ ম্যাচ হবে বার্সেলোনার জন্যে অবভিয়াসলি, কারণ রিয়েল মাদ্রিদ কিন্তু অনেকটা বেশি কী বলা যায় অনেকটা বেশি সেট টিম, ওদের ডিফেন্সিভ ট্রানজিশনও প্রচণ্ড ভালো, ওদের অ্যাটাকিং ট্রানজিশনও প্রচণ্ড ভালো, ভিনিসিয়াস আর বেনজিমা তো মানে অন্য লেভেলে খেলা দিচ্ছে,
সো সেই দিক দিয়ে দেখতে গেলে বার্সেলোনা কিন্তু অবভিয়াসলি স্ট্রাগল করতেই পারে, আর এটা হেরেও যেতে পারে, কিন্তু ঠিক আছে প্রচণ্ড ইয়াং টিম আছে, এটা দেখতে হবে কেমন হয়। আর যদি একটা আর লাস্টে যদি স্যামুয়েল উমটিটি একটা কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে কালকে, সেটা অনেকে অবাক হয়ে যাচ্ছে যে যে প্লেয়ারটাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, যে সারা জীবন ইনজোর থাকা সে কেন ফটো কন্ট্রাক্ট এক্সটেন্ড করলো। সেটা গল্পটা হচ্ছে যে বার্সেলোনা কিন্তু কোটিনোর ডিপার্চারের পরেও কিন্তু ফেরান টরেসকে রেজিস্টার করতে পারছিল না, আরও কিছুটা ওয়েজ কাট ওয়েজ বিল যেটা সেটা কাট করতে হতো, তো সেখানে কিন্তু স্যামুয়েল উমটিটি অবভিয়াসলি বার্সেলোনাকে কিছুটা হেল্প করেছে, কারণ ওর কন্ট্রাক্ট ছিল 2023 জুন অবধি, দ্যাট ইজ আর দেড় বছর কন্ট্রাক্ট ছিল, তো ও আর দেড় বছরে 20 মিলিয়ন ইউরোস পেতো বার্সেলোনার কাছ থেকে, কিন্তু ও যেটা করেছে সেটা কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে নিয়েছে 2026 অবধি, তো 22-23-24-25 পাঁচ বছর কন্ট্রাক্ট হয়ে গেল। এবার ও কিন্তু এটা বার্সেলোনা কনফার্ম করেছে যে নট ওয়ান ইউরো মোর, নট ওয়ান পেনি মোর, একটা টাকাও বেশি পাবে না নতুন কন্ট্রাক্টটায়। ওর যে 20 মিলিয়নটা যেটা ও দেড় বছরে পেত, সেটাই ও তোমার হচ্ছে আগামী 5 বছরে ওই 20 মিলিয়নটা টোটাল 4-4-4-4 করে 5 বছরে ভাগ হয়ে যাবে, মানে ওই 12 মিলিয়ন মতন স্যালারি ছিল পার ইয়ার, সো 12 কি ওই 11 পয়েন্ট সামথিং মতন স্যালারিটা ছিল, সেটা কমে কিন্তু ওর পার ইয়ার মাত্র 4 মিলিয়ন হয়ে গেল। তো এই যে 6.5-7 মিলিয়ন এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু বার্সেলোনা হেল্প করবে ফেরান টরেসকে রেজিস্টার করতে, এবং ফেরান টরেস অলরেডি রেজিস্টার হয়ে গেছে এটাও বার্সেলোনা কনফার্ম করেছে। তো এটাই হচ্ছে এই এক্সটেনশনের পেছনে এটাই হচ্ছে মেন গল্পটা, আর এটার মানে এটা না যে উমটিটিকে বার্সেলোনা বেচতে পারবে না, অবভিয়াসলি উমটিটিকে বার্সেলোনা বেচতে পারবে সেই ক্লজটা ওই কন্ট্রাক্টে রয়েছে। সো আমি হচ্ছি গরিবের ফ্যাব্রিজিও রোমানো, সো এই ক্লজটা রয়েছে ওর কন্ট্রাক্টে যে ওকে চাইলে অন্য কোনো টিমে বেচে দিতে পারে। সো এটা একটা খুব একটা মাস্টার ক্লাস মাটিও এলেমেনির তরফ থেকে বার্সেলোনার, অবভিয়াসলি টেকনিক্যাল সেক্রেটারি যে তার কাছ থেকে একটা মাস্টার ক্লাস, অ্যানাদার মাস্টার ক্লাস ফ্রম মাটিও এলেমেনি। সো এটাই ছিল, আর দেখা যাক এলকাসিওটা কেমন হোক, আর আমি কালকে একটা লাইভ করবো এলকাসিও শুরুর আগে, আর যারা আমার যে কজন যে হাতে গোনা কয়েকজনের ভিডিওটা দেখছো এত অবধি দেখেছো শেষ অবধি, তো তাদেরকে বলে কি লাইভের শেষে কিন্তু ম্যাচ স্টার্ট হওয়ার আগে আমি ওখানে, কারণ এটা কিন্তু স্প্যানিশ সুপার কাপ, এটা কিন্তু কোনো চ্যানেলে দেখাবে না, তো এটা একটা HD লাইভ ইংলিশ উইথ ইংলিশ কমেন্ট্রি আমি একটা লিঙ্ক দেবো কালকে লাইভটার পরে, তো অবভিয়াসলি লাইভটা জয়েন করো কালকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দ্যাটস অল, সাইনিং আউট, বাই, পিস, জয় হিন্দ।